কে নেই কে আছে এটা এই উপমা কিন্তু কেউ শুনবে না খেলাটা কিন্তু ইসমল মনমান হেরে গেলে বলবে মনমান ইসমলের কাছে হেরে গেছে পাবলিক এসব মানবে না কে নেই কে আছে তুমি তো প্রচুর প্রায় পঁচিশটা ভালো প্লেয়ার নিয়েছি সবাই তো খেলবে না দশ দর্শক বন্ধু এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত সুপার কাপের ডার্বি কিন্তু শুক্রবার এবং তার আগে কিন্তু উত্তপ্ত বাংলা ফুটবল সমর্থকরা কিন্তু ডার্বিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু পারত চড়ছে দুপক্ষই কিন্তু উত্তপ্ত কথা চালাচালি হচ্ছে দুপক্ষের পক্ষ থেকে স্পেকল এবং মোহনবাগান কিন্তু এই মেগা ডার্বিতে ধারে ভারে এগিয়ে কে এবং সেই নিয়ে আমরা প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলেছিলাম তো তারা কি বলছেন চলুন সরে নেওয়া যাক এবং আমরা কথা বলেছিলাম ফুটবলার অলোক মুখার্জির সঙ্গে তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক শুক্রবার ডার্বি মোহনবান এবং ইস্ট বেঙ্গল সুপার কাপের এবং প্রত্যেকটা ডার্বি একটা স্নায়ুযুদ্ধের লড়াই থাকে তো এই সুপার কাপের ডার্বিটা কেমন হয়ে দেখছে এই দেখো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই ডার্বি ম্যাচে কে ফেভারিট বলা মুশকিল সেই দিন যারা বেশি নার্ভ যাদের স্ট্রং থাকবে যারা লড়াই করতে পারবে তারাই ডার্বি জয় করবে সুতরাং আমি তিন চার বছর আগে হলে বলে দিতাম যে এই ডারবি মনমানই জিতবে কিন্তু এই মুহূর্তে যেহেতু মনমাহানে সাতটা প্লেয়ার ক্যাম্পে রয়েছে ইন্ডিয়ান ক্যাম্পে এবং ইসবলে একজন সেউনি ইসবল কিন্তু গত চার পাঁচ বছর যে ফুটবল খেলেছে তার চেয়ে অনেক বেটার ফুটবল খেলছে এবং এই ডারবি এই ইসবগলকে যদি ভেবে থাকে যে মনমান সহজে হারিয়ে দেবে সেটা পারবে না কারণ ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা তৈরি দল আমি দুটো ম্যাচ দেখেছি আমি এবং যথেষ্ট ভালো খেলছে এবং মনমানকে ইস্টবেঙ্গল জিতে জিতলেও জিতে যেতে পারে কারণ মনমানের ডিফেন্সে কিন্তু অনেক গলতি আছে যদি ঠিক মতো পেনিট্রেট করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ ইস্টবেঙ্গল এই ডারবি জিতে যেতে পারে তো সেক্ষেত্রে মনমানের একাধিক খেলোয়াড় নেই অনেকে বলছেন যে এই টিম নিয়ে সুপার কাপ খেলছে এটাই মনমানের জন্য অনেক দেখো সব সময় তুমি প্লেয়ার পাবে কে নেই কে আছে কিন্তু যারা আছে তারাও কিন্তু কমতি নয় কারণ তারাও কিন্তু ভালো প্লেয়ার মনমানের মানের গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার মন নিয়েছে এবং টিমটা তো আজকে প্রায় চার পাঁচ বছর ধরে খুবই ভালো টিমটা করেছে এবং কে নেই কে আছে এটা এই উপমা কিন্তু কেউ শুনবে না খেলাটা কিন্তু ইসমল মনমান হেরে গেলে বলবে মুনমান ইসমহলের কাছে হেরে গেছে বা ইসবহল হেরে গেলে বলবে মনমানের কাছে হেরে গেছে এই ম্যাচটার দিকেই সবাই তাকিয়ে থাকে এবং আমরাও খেলোয়াড়ী জীবনে ছোটো ম্যাচ কী খেলেছি তা জানি না আমি জানি বড় ম্যাচ যে ভালো খেলবে সেই বড় প্লেয়ার কারণ এই ম্যাচটা কিন্তু অনেক প্লেয়ারকে তার প্রমাণ করার আছে যে আমি কোন জায়গায় আছি এবং কোন জায়গায় যাব। সেক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফেরান্দোকে হাবাসকে নিয়ে আসা হয়েছে মোহনবোহানের কোচ হিসাবে তো হাবাস ডারবিতে থাকবে না মাঠে তো এটা কতটা এফেক্ট করতে হবে শোনো প্রথম কোশ্চেন হলো আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যখনই হাবাসকে টিডি করে এনেছে তখনই জানি কারণ কোচের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে তখনই জানি ও যখনই একটু খারাপ রেজাল্ট করবে ওকে সরিয়ে দেবে সেটাই হয়েছে কারণ প্লেয়ার তো সরাতে পারবে না সবচেয়ে সুবিধা হল কোচকে সরিয়ে দেওয়া সেটাই করেছে কোচ বদল করলেই যে সব কিছু বদলে যাবে তা নয় দেখো পরবর্তী খেলাগুলো কি হাবাস করে এবং হাবাস এইটুকু জানি আবাস অনেক স্ট্রং কোচ কারণ ও আওয়াজ কিন্তু প্লেয়ারদের কন্ট্রোলে রাখতে পারে সেটা আমি এর আগেও মন মানে কোচিং দেখেছি ওকেই বা কেন সরিয়ে দিল বা কেন আবার নিয়ে এলো আমার মাথায় এলো না সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে নিয়ে একটু জিজ্ঞাসা করবো এই কার্লেস কোয়ার ডা ডার্বিতে একটা ডারবিতে আমরা দেখেছিলাম এবং ফাইনালে অল্পের জন্য হাত ছাড়া হয়েছিল তো কতটা এফেক্টিভ হতে পারে কোচ হিসাবে না দেখো এইটুকু বুঝতে পারি কারণ আমি তো আর গিয়ে ইসবল প্র্যাকটিস দেখি না বা কোচের কিছু দেখিনি দূর থেকে যা দেখেছি তাতে মনে হচ্ছে কোচটা গেমটাকে ভালো রিড করতে পারে এবং প্লেয়ারদের সঙ্গে ভালো হারমোনি আছে এইটুকু বোঝা যায় এবং টিমের মধ্যে কোনো রকম গন্ডগোল নেই এবং কোচ হিসেবে তো খুবই ভালো দেখি মনে হচ্ছে টিমটাকে একটা ভালো জায়গায় এনেছি এই টিমটাকে যে যে অবস্থায় ছিল তার থেকে অন্তত সিক্সটি পারসেন্ট ভালো জায়গায় এনেছি সুতরাং ওনারও তো প্রমাণ করার আছে কারণ উনি যে প্রফেশনাল কোচ কারণ আমি জানে আমি রেজাল্ট না দিতে পারলে আমাকে সরে যেতে হবে কিন্তু কোচ হিসেবে এর আগেও ইন্ডিয়াতে উনি কোচিং করিয়েছেন যথেষ্ট সাফল্য পেয়েছে এখানেও হয়তো পেলেও পেতে পারে যেভাবে উনি টিমকে সাজাচ্ছে যেভাবে টিমকে খেলাচ্ছে অঘটন ঘটিয়ে দিলে কিছু ভাববার নেই সেক্ষেত্রে যে প্লেয়ার না থাকা এটা ডারবিতে এটা কি অজুবাতি মাত্র নাকি মেন ডারবিতে ফোকাস করাটাই উচিত দেখো আমি আবার বলছি এইসব পাবলিক এসব মানবে না কে নেই কে আছে তুমি তো প্রচুর প্রায় পঁচিশটা ভালো প্লেয়ার নিয়েছি সবাই তো খেলবে না কারণ এগারো জন খেলবে আর বাদবাকি লোক সাইড লাইনে বসে থাকবে আরও আটজন এক্সট্রা প্লেয়ার আছে সুতরাং এটা তো জানাই ছিল যে এরা ন্যাশনাল ইন্ডিয়ান টিমে যাবে এবং এই সময় এই খেলা হবে তোমাকে এই টিম নিয়ে খেলতে হবে এবং যারা বসে আছে তারাও যারা খেলছে তাদের চেয়ে কম নয় মন মানে সুতরাং এই কথা কেউ শুনবে না যে আমার কে নেই কে আছে এটা তো জানতোই আমাদের ইন্ডিয়া খেলতে যাবে এরা ছ সাতজন মন মানে থাকবে ইস্টবঙ্গলে হয়তো একজন আছে সুতরাং সেই দিক দিয়ে ইসবহলের তো সেরকম প্লেয়ার ন্যাশ ইন্ডিয়া টিমে নেই মন মানে সাতটা প্লেয়ার নেই কিছুটা অসুবিধে হলেও হতে পারে কিন্তু যারা আছে তারাও কমতি নয় সুতরাং লড়াই করবে এটা লড়াইয়ের ব্যাপার এটা লড়াইয়ের মানসিকতা এই খেলায় কাউকে এগিয়ে রাখা যায় না তবে কার ফুটবলকে বাঁচিয়ে রাখতে গেলে হয় ইজমহলকে দর্শকদের বাঁচিয়ে রাখতে গেলে ইজমহলকে এই ম্যাচটা জেতা দরকার আছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন